हरे कृष्ण। नमस्कार बंधुरा, आमी एस्ट्रोलॉजर सुकान्त मान्ना। आजकेर दिनटा आपनार केमन जाबे आजकेर राशिफल एखन उपस्थापन करब। आज आगस्ट मासेर 14 तारीख 2022 साल रविवार। आजकेर दिने आपनादेर परिवारेर मध्ये जदि केउ पुत्र सन्तान कन्या सन्तान जन्मग्रहण करेन ताहले कुम्भ राशि। आबार रात्रि 8:26 परे जदि जन्मग्रहण करेन ताहले मीन राशि। आजके दिने जे समयटा आपना मेनटेन करबें कोनो रकम शुभ काज थेके बिरत थाकाय सेटी भालो हबे। सेटी हलो सकाल 10:06 थेके 1:19 मध्ये। एई समयटा चेष्टा राखबें कोनो रकम शुभ काज ना कराटाई भालो। एर परबर्तीते आसा जाक आजके दिने 12 राशि आज आपनारा केमन थाकबें। तबे तार आगे एकटी कथा बोले राखी, एई रकम भिडियो देखार जन्य प्रत्येक दिन राशिफल देखार जन्य अवश्य चैनल सबसक्राइब करते पारें। और सबसक्राइब जदि करें अवश्य नोटिफिकेशनटाके अल कर रखबें, ताहले जखनी आमी भिडियो आपलोड करब तखनी आपनार काछे पौंछे जाबे। प्रथमे आसि मेष राशि। आजकेर दिने आर्थिक विषये एकटू बेशी चिंता मनेर मध्ये थाकबे। अर्थात आपनी जतटुकु आय करछेन व्ययो यथार्थ হয়ে যাচ্ছে, যার ফলে এই আর্থিক বিষয়ে চিন্তা একটু বেশি থাকবে। আজকের দিনেও আর্থিক ব্যয় একটু দেখাচ্ছে, তবে সমস্ত ব্যয় যে অসৎ ব্যয় তেমন কিছু নয়। কিছু পরিবারের জন্য আর্থিক ব্যয় বা শরীর স্বাস্থ্যের জন্য আর্থিক ব্যয় সেটি আজকের দিনে দেখাচ্ছে। আজকের দিনে আপনারা যারা কোনো রকম আপনাদের ঘরের সমস্যা আছে, ঘর কিনবেন ভাবছেন বা গাড়ি কিনবেন ভাবছিলেন, যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি আছেন, আজকের দিনে পুরানো গাড়ি কিনলে বা এইরকম ঘর কিনলে অবশ্যই একটু দেখে কেনার চেষ্টা রাখবেন। তা নাহলে আজকের দিনটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। যদি পূর্বে আপনাদের কথাবার্তা হয়ে থাকে তাহলে আজকের দিনে এইসব বিষয়ে আপনি এগোতে পারেন। যারা অবিবাহিত আছেন আজকের দিনে আপনাদের বিবাহের জন্য কথাবার্তা বা যোগাযোগ সেটি আসতে পারে। তবে আজকের দিনে আপনাদের এই যে বিবাহ বিষয়ে কথাবার্তা খুব যে ভালো প্রবল সম্বন্ধ তৈরি হচ্ছে তেমন কিছু নয়। বিশেষ করে আপনার কর্মের যদি স্টেবিলিটি না থাকে সেক্ষেত্রে আপনাদের এই দেখাশোনার বিষয়ে ততটা কিন্তু অগ্রগতি দেখাচ্ছে না। আজকের দিনে একান্তই যদি এই বিষয়ে বিবাহ বিষয়ে আপনাদের সম্বন্ধ তৈরি হয় বা দেখাশোনায় আসে সেক্ষেত্রে সকাল 9:00 থেকে 2:53-এর মধ্যে চেষ্টা রাখবেন। যারা বিবাহিত আছেন আপনাদের সম্পর্ক পূর্ব দিনে যেমন আছে বা সম্পর্ক আপনাদের যে পর্যায়ে আছে তেমনই থাকছে। যারা পড়াশোনার মধ্যে আছেন আপনাদের মধ্যে একটু মনোসংযোগ আনতে হবে। একটি কথা মনে রাখবেন, আপনি যে বয়সে আছেন সেই বয়সে সেই সব চিন্তাভাবনা করাটাই আপনার ক্ষেত্রে ভালো হবে। অর্থাৎ আপনি এখন পড়াশোনার মধ্যে আছেন, পড়াশোনার নিয়ে চিন্তা করুন। যখন আপনি ইনকামের ক্ষেত্রে আসবেন কোনো রকম, তখন এই সব বিষয়ে আপনি একটু চিন্তা রাখবেন। তা নাহলে আপনার পড়াশোনা মনোসংযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে। যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি আছেন বা আপনি মধ্যবিত্ত আছেন আজকের দিনে মনের মধ্যে কিছু চিন্তা থাকবে আর্থিক বিষয়ে, যে কিছু ডিপোজিট বা কোন ক্ষেত্রে আপনি অর্থ বিনিয়োগ করলে কিছুটা সুফল পেতে পারেন, এই বিষয়ে মনের মধ্যে চিন্তা একটু আপনার থাকবে। আজকের দিনে আর্থিক ব্যয় হলেও দীর্ঘদিনের মনের কোনো ইচ্ছা সেই আশাটা আজ আপনি পূরণ করতে পারেন। এর পরবর্তী রাশি বিষ রাশি অথবা বিষলগ্ন। আপনারা যারা বেকার আছেন আজকের দিনে কোথাও যদি কর্মপ্রাপ্তির জন্য অ্যাপ্লিকেশন দেয়া হয়ে থাকে সেক্ষেত্রে আজকের দিনে আপনারা এই রকম অ্যাপ্লিকেশন করতে পারেন। কর্মপ্রাপ্তির দিক থেকে কিছুটা হলেও আজকের দিনে আপনাদের একটি ভালো দিন দেখাচ্ছে। যারা বেসরকারি ক্ষেত্রে কর্মরত আছেন আজকের দিনে যদি আপনার কর্মস্থলের মধ্যে কাজ করতে হয়, বিশেষ করে কমিউনিকেশন ক্ষেত্রে,
যেখানে আপনি কথার মাধ্যমে কিছু করেন, সেক্ষেত্রে যে দায়িত্ব আপনাকে সেই কর্মসংস্থান থেকে দেওয়া হবে তার যথার্থ গুরুত্ব, পদের মর্যাদা আপনি রাখবেন। আপনার যদি বিবাহিত হয়ে থাকেন, যদি আপনার স্ত্রী যদি কোনো রকম কর্মরত থাকেন, স্বামী হলে অবশ্যই কর্মরতর মধ্যে থাকবেন। আজকের দিনে আপনার সহধর্মিণীর একটু কর্মব্যস্ততার মধ্যে থাকতে দেখা যাবে, যার ফলে আপনাদের মধ্যে মনে হবে যেন একটু দূরত্ব তৈরি হচ্ছে। যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি আছেন, কোথাও ইনভেস্ট করেন, আজকের দিনে আপনাদের ইনভেস্ট করলে অবশ্যই চিন্তাভাবনা করে ইনভেস্ট করা দরকার আছে, তা নাহলে কিছু আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। বিশেষ করে আজকের দিনে আপনারা যারা বিজনেস ক্ষেত্রের মধ্যেই থাকুন বা স্বপ্রফেশনালি থাকুন, বা যদিও এই রকম ক্ষেত্র থেকে কোথাও অর্থ আপনার আসার সম্ভাবনা থাকে বা আপনি কিছু পাবেন এই রকম ক্ষেত্র থেকে মনে হয়, তাহলে আজকের দিনে যতটুকু আপনি চাইছিলেন কিছুটা হলেও তা কিন্তু কম পাবেন। যদি আপনার সন্তান থাকে, আজকের দিনে সন্তানের জন্য কোনো কর্মমুখী চিন্তাভাবনা সেটি আপনাকে করতে দেখা যাবে, তবে এই রকম বিষয়ে আপনি একান্ত ডিসিশন না নিয়ে আপনি যে সন্তানের জন্য কিছু করতে চাইছেন কর্মমুখী চিন্তাভাবনা, সেটি সন্তানের সঙ্গে একবার পরামর্শ করে নেবেন। কারণ আপনার সন্তান কি চাইছে সেটি বোঝারও প্রয়োজন আছে। যাদের কর্ম নিয়ে দুশ্চিন্তা মনের মধ্যে ছিল, অর্থাৎ আপনার কর্ম আদৌ স্টেবিলিটি থাকবে কি না বা এই কর্মের বিষয়ে দুশ্চিন্তা, সেরকম দুশ্চিন্তা থেকে আজকের দিনে আপনারা মুক্ত থাকছেন। আজ কিছুটা সময় আপনাকে বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যাবে, বা কিছুটা সময় এই রকম বিষয়ে আপনি একটু সময় দেবেন। এর পরবর্তী রাশি মিথুন রাশি অথবা মিথুন লগ্ন। আজকের দিনে মনের মধ্যে একটু দুর্বলতা থাকবে, অর্থাৎ যে সমস্ত বিষয়ে আপনি আশা রেখেছিলেন সেই সমস্ত বিষয়ে আশানুরূপ না হবার কারণে, বা আপনি যতটুকু চাইছেন ততটুকু আপনার বাস্তবিক ক্ষেত্রে না হওয়ার কারণে মানসিক দিক থেকে একটু হলেও ভেঙে পড়বেন। আজকের দিনে একটু আর্থিক ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে, বিশেষ করে যদি কোনো রকম শরীর স্বাস্থ্যের সমস্যায় থাকেন, সেক্ষেত্রে আজকের দিনে এই সমস্ত বিষয়ে আর্থিক ব্যয়টা একটু বেশিই দেখাচ্ছে। আজকের দিনে সন্তান যদি পড়াশোনার মধ্যে থাকেন, সেক্ষেত্রে সন্তানের বিষয়ে এই পড়াশোনার ক্ষেত্রে আর্থিক ব্যয় নিয়ে মনের মধ্যে চিন্তা যথেষ্ট আপনার থাকবে। যদি আপনার সন্তান ছোট থাকে, আজকের দিনে একটু পরিবারের মধ্যে সন্তানকে নিয়ে সময় কাটাবেন, মানসিক দিক থেকে অনেকটা আপনি শান্তি অনুভব করবেন বা মানসিক দিক থেকে অনেকটা ভালো থাকবেন। বিজনেস যারা করেন, আজকের দিনে বিজনেস বিষয়ে ততটা বেশি ইনভেস্ট না করাটাই আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। যারা পড়াশোনার মধ্যে আছেন, আপনি যে ধরনের পড়াশোনা নিয়ে করবেন ভাবছেন বা কোথাও অ্যাডমিট হবেন ভাবছেন, মনে মনে চিন্তা করছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু একটু আর্থিক ব্যয় হবে। তাই আর্থিক বিষয়টা বা আপনি কোন দিকে আপনার এনার্জি আছে সেই দিকে চিন্তাভাবনা করেই তারপরে পদক্ষেপ রাখাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে, বা এই বিষয়ে যদি চিন্তা করেন তাহলে আপনাদের ভালো হবে। আপনি যদি পরিবারের মধ্যে কোনো স্বনির্ভর ক্ষেত্রে কিছু কর্ম শুরু করতে চান, আজকের দিনে এই বিষয়ে একটু চিন্তাভাবনা করতে পারেন, বা আপনার সৎযুক্তি দেওয়ার যদি কেউ থাকে তার সঙ্গে আপনি একটু পরামর্শ করতে পারেন। আর পাঁচটা দিনের মতো আজকের দিনে আপনি যে সমস্ত ক্ষেত্রে চিন্তাভাবনা করবেন বা অগ্রগতি রাখবেন, সেই সমস্ত ক্ষেত্রে আজকের দিনে আশানুরূপ ফল কিন্তু দেখাচ্ছে না।
এর পরবর্তী রাশি কর্কট রাশি অথবা কর্কট লগ্ন। আজকের দিনে একটু মনের মধ্যে আনন্দ থাকবে। আজকের দিনে শরীরের মধ্যে একটু উত্তেজনা ভাব আপনাদের মধ্যে থাকছে। যারা নতুনভাবে প্রেমের প্রস্তাব দিতে চাইছেন, আজকের দিনে আপনারা প্রেমের প্রস্তাব দিতে পারেন। যারা লটারিতে ইন্টারেস্ট আছেন, লটারির টিকিট কাটেন, আজকের দিনে আপনারা লটারির টিকিট কেটে দেখতে পারেন, কিছুটা হলেও আপনাদের প্রাপ্তির যোগ থাকছে। যারা নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন, আজকের দিনে আপনাদের যদি কোনো রকম যোগাযোগ আসে সেক্ষেত্রে আজকের দিনটা বর্জন করাই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যারা বিবাহিত আছেন, আজকের দিনে সম্পর্ক মধ্যমা আপনাদের বলা যেতে পারে। আজকের দিনে ইনভেস্ট করা থেকে একটু বিরত থাকাই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যদি কোথাও আপনি অর্থ পান, সে বিজনেস ক্ষেত্রেই বলুন বা পৈতৃক সূত্রেই বলুন, যদি আপনার পাওয়ার সম্ভাবনা থাকে বলুন, সেই রকম ক্ষেত্রে একবার আজকের দিনে কথা বলতে পারেন। আপনার কিছু যেগুলো প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে বা এই বিষয়ে চিন্তাভাবনা করতে পারেন। তবে আজকের দিনে আপনার পরিবারের যদি কন্যা সন্তান বা পুত্র সন্তানের জন্য বিবাহের যোগাযোগ রাখেন, সেক্ষেত্রে আজকের দিনে এই বিষয়ে আপনি যোগাযোগ রাখতে পারেন বা দেখাশোনা করতে পারেন। আজকের দিনে একটু খাদ্যের উপরে ইন্টারেস্ট আপনার থাকবে, অর্থাৎ ভালো কিছু খাবার চিন্তা ভাবনা, যার কারণে এরকম খাদ্যের বিষয়ে একটু বেশি আর্থিক ব্যয় করবেন। এর পরবর্তী রাশি সিংহ রাশি অথবা সিংহ লগ্ন। যদি আপনি বিজনেসের মধ্যে যুক্ত থাকেন, তা আজকের দিনে বিজনেস বিষয়ে চিন্তাভাবনা করা আপনার উচিত, কারণ আপনি যে অর্থ বিনিয়োগ করেছেন সেখান থেকে কতটুকু আপনি পাচ্ছেন বা কতটুকু আপনার স্টক আছে এই বিষয়ে কিছু চিন্তাভাবনা করা উচিত, বা নতুন করে কীভাবে বিজনেসটাকে ডেভেলপ করা যায় এই বিষয়ে চিন্তা আপনার অবশ্যই মাথার মধ্যে থাকবে। আজকের দিনে বিশেষ করে আপনার যদি কোনো রকম দু চাকা বাহন বা চার চাকা বাহন বা যে ধরনেরই আপনার বাহন থাকুক না কেন, এই রকম বাহনে কিছু আর্থিক ব্যয়ের যোগ দেখাচ্ছে, অর্থাৎ কিছু সমস্যা প্রবলেম বা নতুনত্ব কিছু করতে চাইছেন সেই কারণে একটু আর্থিক ব্যয় দেখাচ্ছে। আজকের দিনে একটি বিষয়ে আপনার সতর্ক থাকবেন, বিশেষ করে আপনার সন্তান যদি একটু কম বয়সের হয়ে থাকেন, তো সেক্ষেত্রে যদি আপনার দু চাকা বাহন দেন একটু সাবধানতা অবলম্বন করবেন। আজকের দিনে আপনাদের প্রাপ্তিযোগ থাকছে, অর্থাৎ প্রাপ্তি আপনি কোথা থেকে পাবেন, যদি বিজনেস করেন, বৈবাহিক সূত্রে যদি কিছু আপনার পাওয়ার সম্ভাবনা থাকে, পৈতৃক সূত্রে কিছু যদি পাওয়ার সম্ভাবনা, সেটা একটু কম দেখাচ্ছে, তবে বৈবাহিক সূত্রে যদি কিছু পাওয়ার সম্ভাবনা থাকে বা বিজনেস ক্ষেত্রে কিছু পাওয়ার সম্ভাবনা থাকে, আজকের দিনে সেই সমস্ত ক্ষেত্র থেকে কিছু অর্থ আপনি পেতে পারেন। আজকের দিনে আপনাদের ছোটোখাটো ভ্রমণও দেখাচ্ছে, বিশেষ করে কোনো ধর্মীয় স্থানে কিছু যাবার প্রবণতা এবং সেই ধর্মীয় স্থানে কিছু কেনাকাটির চিন্তাভাবনা, সেগুলোও থাকছে। আলটিমেটলি আজকের দিনে আর্থিক ব্যয় নিয়ে একটু মনের মধ্যে চিন্তা থাকছে, এবং যদি বিজনেস করেন বিজনেস বিষয়ে একটু চিন্তাভাবনা মনের মধ্যে থাকছে। এর পরবর্তী রাশি কন্যা রাশি অথবা কন্যা লগ্ন। আজকের দিনে কিছুটা হলো শুভ সংবাদ আপনারা পেতে পারেন। এছাড়াও আজকের দিনে আর্থিক দিক থেকে খুব একটা খারাপ দিন বলা যাচ্ছে না, আর্থিক দিক থেকে ভালো দিন বলা যেতে পারে। লটারিতে যারা ইন্টারেস্ট আছেন, আজকের দিনে কেটে দেখতে পারেন। খুব প্রবল যোগ না থাকলেও খারাপ নয়, যারা কাটেন দু একটি কেটে দেখতে পারেন। যারা মোটামুটি দূরে কিছু করেন বা অনলাইনে কিছু করেন,
সেই সমস্ত ক্ষেত্রে থেকে কিছু আর্থিক শ্রীবৃদ্ধি আপনার হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমজ সম্পর্কের মধ্যে যারা আছেন, আজকের দিনে খুব একটা সম্পর্ক ভালো দেখাচ্ছেন, সম্পর্কের মধ্যে একটু টেনশন বৃদ্ধি করবে। এছাড়াও এরকম সম্পর্ক হেতু কিছু আপনার এক্সট্রা আর্থিক ব্যয় হওয়ার সম্ভাবনা আছে। সম্পর্ক খারাপ নয়, সম্পর্কে হেতু আর্থিক ব্যয় বা এই সম্পর্কে এমন এমন কথা বলবে যার কারণে আপনার একটু চিন্তা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। যাই হোক, আজকের দিনে যে সমস্ত বিষয়ে আপনার দুশ্চিন্তা ছিল সেরকম দুশ্চিন্তা থেকে অনেকটা আপনি মুক্ত হতে পারবেন। এছাড়াও বিজনেস যারা করেন, বিজনেস ক্ষেত্রে আজকের দিনে বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকলে অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে। যারা বিবাহিত আছেন, আপনাদের সম্পর্ক যেমন আছে তেমন বলা যাচ্ছে। যারা পড়াশোনার মধ্যে আছেন, বিশেষ করে ম্যানেজমেন্ট সেক্টরে পড়াশোনা করছেন, এইরকম ক্ষেত্রে আজকের দিনে আপনাদের সফলতা আছে। নতুন করে হয়তো কোথাও অ্যাডমিট হওয়ার সম্ভাবনা নেই, তবে এইরকম ক্ষেত্রে টেক্সটাইল ডিজাইনার ক্ষেত্রে, ইন্টিরিয়ার ডেকোরেশন ক্ষেত্রে যদি পড়াশোনার মধ্যে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনে অবশ্য আপনার ভালো দেখাচ্ছে। এর পরবর্তী রাশি তুলা রাশি অথবা তুলা লগ্ন। আজকের দিনে মানসিক দিক থেকে আপনার মধ্যে বিচার বুদ্ধি করার ক্ষমতা সেটি থাকছে, অর্থাৎ আপনি কোনটা ভুল কোনটা ঠিক সেটি বোঝার ক্ষমতা আপনার মধ্যে যথেষ্ট থাকছে, বা এই বিষয়ে আপনি কি করতে পারেন মনের মধ্যে সেটি যথেষ্ট থাকছে। আজকের দিনে আপনার কিছু সিদ্ধান্ত সেটি সঠিক সিদ্ধান্ত হতে পারে। যদি কোথাও কোনো রকম সমস্যা থাকে, আজকের দিনে আপনারা কথার মাধ্যমে সেরকম সমস্যা মিটিয়ে ফেলতে পারেন। বিশেষ করে দূরে যদি আত্মীয়র সঙ্গে কোথাও সমস্যা থাকে, বা আপনি যেখানে কর্ম করেন সেখানে সমস্যা থাকলে ফোনের মাধ্যমে কথা বলেও আপনাদের সমস্যা মিটিয়ে ফেলতে পারেন। আপনারা যারা কোনো রকম কর্মের মধ্যে যুক্ত আছেন বা কোনো রকম মেডিক্লেম আপনারা করেছিলেন পূর্বে, আজকের দিনে এই বিষয়ে কিছুটা ভালো সংবাদ আপনারা পেতে পারেন। বা নতুন করে আপনি ক্লেম করতে চাইছেন কারোর সঙ্গে, আজকের দিনে কথাও বলতে পারেন। যারা বিজনেসের মধ্যে যুক্ত আছেন বা বিজনেস করেন, আজকের দিনে বিজনেস আপনাদের ভালো একটি গ্রোথ দেখাচ্ছে, বা বিজনেসের বিষয়ে আপনি যথেষ্ট আশাবাদী থাকবেন। যারা প্রেমজ বা লাভ রিলেশনে আছেন, আজকের দিনে আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো, এবং আজকের দিনে আপনারা কোথাও যাওয়ার পরিকল্পনা সেটি অবশ্যই করতে পারেন। আজকের দিনে আপনারা আর্থিক বিষয়ে যদি কোনো রকম পরিকল্পনা করেন, সেটিও আপনাদের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা হতে পারে। তবে আজকের দিনে পরিবারের বিষয়ে যদি কোনো রকম সিদ্ধান্ত বা ডিসিশন আপনি নেন, সেক্ষেত্রে অবশ্যই একটু বেশি চিন্তাভাবনা করবেন। এর পরবর্তী রাশি বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্ন। আপনারা যারা কোনো রকম শারীরিক সমস্যায় আছেন, আজকের দিনে এরকম সমস্যা নিয়ে একটু চিন্তা মনের মধ্যে থাকবে। যারা প্রেমজ সম্পর্কের মধ্যে আছেন, আজকের দিনে সম্পর্ক আপনাদের কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না। আজকের দিনে যে সমস্ত বিষয়ে আপনি পরিকল্পনা করবেন, প্রথম দিকটা তো মনে হবে ভালো পরিকল্পনা, তারপরে এই সব বিষয়ে যখন আপনি অগ্রগতি রাখবেন, তারপরে কিছু বিষয়ে আপনি সরে আসারও চিন্তাভাবনা মনের মধ্যে থাকছে। যারা কর্মের জন্য বাড়ির বাইরে যাবেন ভাবছিলেন বা কিছুটা এই বিষয়ে অগ্রগতি রেখেছেন, কিন্তু পরিবারের বাধার কারণে সেই সমস্ত যাওয়া থেকে আপনাকে বিরত থাকার যোগ দেখাচ্ছে, অর্থাৎ আপনাকে যাওয়া ক্যান্সেল করতে হতে পারে। যারা বিজনেস করেন, বিজনেস ক্ষেত্র খারাপ নয়, বিজনেস ক্ষেত্র ভালো দেখাচ্ছে। বিশেষ করে প্রোডাকশনের সঙ্গে বিজনেসের যুক্ত থাকলে
সেক্ষেত্রে অবশ্যই বিজনেসের আপনাদের যেমন গ্রোথ থাকছে, আজকের দিনেও আপনারা সেই রকম আশা রাখতে পারেন। কিছু স্টক পণ্য বিক্রি হওয়ার যোগ আপনাদের থাকছে। যারা পড়াশোনার মধ্যে আছেন, আজকের দিনে আপনাদের পড়াশোনা কমপ্লিট যদি হয়ে থাকে, সেক্ষেত্রে প্রতিযোগিতামূলক শিক্ষাক্ষেত্রে কিছু করার চিন্তা ভাবনা থাকছে। অর্থাৎ প্রতিযোগিতামূলক শিক্ষা আপনি একটু যেতে চাইছেন, যেখানে বিভিন্ন রকম কর্ম পাওয়া যায়, এরকম শিক্ষা সেটি আপনার মনের মধ্যে আজকের দিনে আসবে। আজকের দিনে কোনো বিষয়ে বেশি প্রয়াস না রাখাটাই ভালো। এর পরবর্তী রাশি ধনু রাশি অথবা ধনু লগ্ন। আজকের দিনে কাউকে বিশ্বাস করার আগে অবশ্যই ভালো করে সেই ব্যক্তির সম্বন্ধে জেনে বুঝে তারপরেই কিন্তু বিশ্বাস রাখবেন, তা না হলে কিছু আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। আজকের দিনে যারা শারীরিকভাবে কোনো রকম সমস্যায় আছেন, বিশেষ করে কোনো রকম কোষ্ঠকাঠিন্য সমস্যায় আছেন, এই সমস্যা আজকের দিনে একটু বৃদ্ধি পাওয়ার যোগ আপনাদের থাকছে। তবে নিজের কর্মদক্ষতার উপরে যথেষ্ট আস্থা আপনার থাকবে। বিশেষ করে আপনি যদি পরিবারের মধ্যে কোনো রকম কর্মের মধ্যে যুক্ত থাকেন, সেক্ষেত্রে আপনার কর্মের মধ্যে যথেষ্ট দৃঢ়তা সেটি থাকবে। আজকের দিনে আপনার কিছুটা হলেও চেষ্টা থাকবে বাইরের কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চিন্তা ভাবনা, সব প্রফেশনাল ক্ষেত্রেই বলুন বা আপনি কোনো রকম বিজনেস ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন, বাইরের ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে কিছু পণ্য সাপ্লাই বা সেখান থেকে কিছু পণ্য কেনার চিন্তাভাবনা এইরকম কিন্তু মনের মধ্যে থাকছে। কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা থাকবে। যারা বেকার আছেন, পরিবার থেকে একটি কর্মের চাপ অবশ্যই আপনাদের থাকবে। আজকের দিনে যদি আপনাকে কেউ সময় দিয়ে থাকে, যে সময়ের মধ্যে আপনার কিছু প্রাপ্তি হবার যোগ আছে, সেই সময়টাকে মেনটেন করার চেষ্টা করবেন। অর্থাৎ সেই সময়ের মধ্যে আপনি দেখা না করতে পারলেও তার সঙ্গে ফোনে একবার কথা বলে দেখবেন আজকের দিনে। যারা প্রেমজ সম্পর্কের মধ্যে আছেন, আজকের দিনে সম্পর্ক আপনাদের মধ্যমা বলা যেতে পারে। কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে সন্দেহ জাগতে পারে যে আপনাকে হয়তো গুরুত্ব দিচ্ছে না, এইরকম আপনার মনের মধ্যে থাকবে কিছুটা। যারা বিবাহিত আছেন, ঠিকমতো আপনি সময় দিতে না পাওয়ার কারণে কিছুটা হলেও আপনাদের মধ্যে মানসিক দিক থেকে একটু ডিপ্রেশন আসবে, তা নাহলে আপনাদের ওভারঅল সম্পর্ক যেমন আছে তেমনই থাকছে। এর পরবর্তী রাশি মকর রাশি অথবা মকর লগ্ন। আজকের দিনে আর্থিক দিক থেকে কিছুটা হলেও আপনি শুভ কিছু আশা রাখতে পারেন, তবে আপনার কর্মদক্ষতার উপরে যথেষ্ট আস্থা থাকবে। বিশেষ করে আপনি যদি কোনো রকম লেখাজোখার ক্ষেত্রে থাকেন, সেক্ষেত্রেও আজকের দিনে এই সমস্ত ক্ষেত্রে আপনি একটু হলেও আশাবাদী থাকবেন। আজকের দিনে আর্থিক ব্যয় যেটুকু হবে, অবশ্যই সে ব্যয়টুকুর ফিডব্যাক আপনি পাবেন। অর্থাৎ আপনি অসৎ ব্যয় করবেন না, যে ব্যয় আপনি ফিডব্যাক পেতে পারেন এরকম ব্যয়ের প্রবণতা আপনাদের মধ্যে থাকছে। অর্থাৎ আজকের দিনে আয় ও ব্যয়ের মধ্যে একটা আপনাদের সামঞ্জস্য দেখাচ্ছে। যারা প্রেমজ বা লাভ রিলেশনে আছেন, আপনাদের সম্পর্ক যে পর্যায়ে আছে, অর্থাৎ যদি সম্পর্ক ভালো থাকে আপনাদের ভালো থাকছে, সম্পর্ক যদি খারাপ থাকে সেটি খারাপ থাকছে। যারা বিবাহিত আছেন, আজকের দিনে আপনাদের বিবাহিত জীবন যথেষ্ট ভালো, পরস্পর পরস্পরকে অবশ্যই বুঝতে পারবেন এবং আপনারা দুজনেই দুজনকে যথেষ্ট সময় দেবেন, সময়ও করবেন। আজকের দিনে আপনি যে সমস্ত ডিসিশনগুলি নেবেন, সেই সমস্ত সিদ্ধান্ত অনেকটা কিন্তু সঠিক সিদ্ধান্ত দেখাচ্ছে। কিছুটা হলো বিজনেসের দিকে টেন্ডেন্সি থাকছে, চিন্তাভাবনা আপনার কর্মমুখী চিন্তাভাবনা থাকছে, এগুলো প্রায় সবই সঠিক চিন্তাভাবনা। যারা পড়াশোনা নিয়ে আছেন, আজকের দিনে আপনাদের
একটু মনোসংযোগ অবশ্যই আনতে হবে, মনটা একটু ডাইভার্ট হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ আজকের দিনে বলতে হলে আপনাদের আয় ও বৃদ্ধির মধ্যে একটি সামঞ্জস্য থাকছে। অর্থাৎ কিছু ক্ষেত্রে যেমন আয় বৃদ্ধি হবে এবং কিছু ক্ষেত্রে আপনার আর্থিক ব্যয়ও হবে। এর পরবর্তী রাশি কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্ন। আজকের দিনে মনের মধ্যে কোথাও যাবার প্রবণতা আপনাদের মধ্যে থাকছে, অর্থাৎ ছোটোখাটো কিছু ভ্রমণ এবং এই ভ্রমণ পারপাসে কিছু কেনাকাটা, ধর্মস্থানে যাওয়া, এগুলো কিন্তু থাকছে। যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি আপনারা বিনিয়োগ করেন, আজকের দিনে অবশ্যই বিনিয়োগ করতে পারেন, সেক্ষেত্রে যথেষ্ট আপনাদের ভালো দেখাচ্ছে। এমন কর্ম আছে যেখানে কথার মাধ্যমে সেই কর্মগুলো করতে হয়, অর্থাৎ বলার একটি দক্ষতা থাকা চাই। তা আজকের দিনে আপনারা এই রকম কর্মক্ষেত্রের জন্য চেষ্টা রাখতে পারেন। যারা বিজনেস করেন, বিশেষ করে আপনারা বই খাতা, বাচ্চাদের কোনো ফ্রুট, এই রকম কিছু বিজনেস করেন, সেই সমস্ত বিজনেস ক্ষেত্রে আজকের আপনাদের ভালো বলা যেতে পারে। যারা লাভ রিলেশনে আছেন, আপনাদের সম্পর্ক আজকের দিনে মধ্যম বলা যেতে পারে। আজকের দিনে একটি বিষয় আপনি খেয়াল রাখবেন, যদি বিজনেস ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন বা আপনার মনের মধ্যে যদি কিছু পরিকল্পনা থাকে, মনের মধ্যে ওভার কনফিডেন্স বিষয়টা আনবেন না। অর্থাৎ আপনি এই বিষয়ে ভেবেছেন, পরিকল্পনা করেছেন, একটি বিষয়ে খেয়াল রাখবেন যে আপনি যতটুকু পরিকল্পনা করছেন আপনার বিপরীতে আপনার প্রতিযোগী সে কিন্তু আপনার থেকে একটু বেশি চিন্তাভাবনা করছে, তাই সমস্ত বিষয়ে ওভার কনফিডেন্স আনবেন না, সেলফ কনফিডেন্সটা আনুন। আজকের দিনে আপনাদের বাইরের কোনো ব্যক্তির সঙ্গে হঠাৎ পরিচয় হওয়ার সম্ভাবনা আছে, যেখান থেকে আপনার পরবর্তী ক্ষেত্রে আর্থিক দিক থেকে বা ইনকামের দিক থেকে কিছুটা ভালো পথ হতে পারে। আজকের দিনে আপনার মামার বাড়ি যদি কেউ শারীরিকভাবে অসুস্থতার মধ্যে থাকেন, সেক্ষেত্রে এই বিষয়ে একটু চিন্তা মনের মধ্যে আপনাদের থাকবে। এর পরবর্তী রাশি মীন রাশি অথবা মীন লগ্ন। আজকের দিনে একটু ধার্মিক মন মানসিকতা থাকছে, অর্থাৎ একটু ধর্মীয় চিন্তাভাবনা সেটি দেখাচ্ছে। বিশেষ করে আপনি যদি এরকম ধার্মিক কর্মে যুক্ত থাকেন, সেক্ষেত্রে আজকের দিনে পরিবারের মধ্যে কিছুটা হলেও আপনাদের মতবিরোধ থাকছে। বিশেষ করে বেশিরভাগটাই এই ধর্ম নিয়ে থাকার কারণে আর্থিক বিষয়ে একটু দুশ্চিন্তার কারণে এই মতবিরোধটা পরিবারের মধ্যে দেখাচ্ছে। আজকের দিনে আপনার যে সমস্ত পরিকল্পনাগুলো থাকবে মনের মধ্যে, সেগুলো পরিকল্পনাগুলো অবশ্যই ভালো পরিকল্পনা, কিন্তু সেই সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে যথেষ্ট আর্থিক ব্যয় আপনাকে করতে হবে, তাই বাস্তবমুখী চিন্তাভাবনা করুন। বিজনেস যারা করেন বা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে অবশ্যই বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকলে সেটি আরও যথেষ্ট ভালো। আজকের দিনে আপনারা বিবাহিত আছেন, আপনার সঙ্গী বা সঙ্গিনী যিনি আছেন, যদি কোনো রকম কর্মরত থাকেন, কর্মসূত্রে কোথাও বাইরে যাওয়ার যোগাযোগ আসতে পারে বা আপনার বৈবাহিক সূত্রে কোথাও যাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমজ সম্পর্ক আপনাদের যতটুকু খারাপ ভাবছিলেন ততটুকু নয়, আপনাদের সম্পর্ক ভালোই দেখাচ্ছে। বিবাহিত জীবন আপনাদের পূর্ব দিনের মতো আজকের ভালোই থাকছে। যা পড়াশোনার মধ্যে আছেন, আজকের দিনে যে শিক্ষাক্ষেত্রেই থাকুন না কেন, আপনাদের ভালো দেখাচ্ছে বা এই সমস্ত ক্ষেত্রে আপনার মনোসংযোগ যথেষ্ট থাকবে বা আপনার ইচ্ছা একাগ্রতা যথেষ্ট থাকবে, এটাই আপনাকে পরবর্তীতে ভালো একটি পর্যায়ে নিয়ে যেতে পারে।